Assalamualaikum everyone. Welcome back to our channel, Beauty Couple in Malaysia. Kemon achen apnara shobai? Asha kori shobai onek bhalo achen, shusto achen, nirapode achen. Amra alhamdulillah apnader doa ar Allahr oshesh rohmote onek bhalo achi. To ajke eto amra chole ashlam KWC Kenanga shopping mall jeta Malaysia one of the most popular wholesale shopping center bola jay etake. এটা হচ্ছে গিয়ে কেএল এ পড়েছে এই শপিং সেন্টারটা এখানে ম্যাক্সিমাম হচ্ছে হোলসেল প্রাইসে প্রোডাক্ট সেল হয় তো আমার এখানে আসার কারণ হচ্ছে এই যে নামাজের এই হিজাবগুলো আমি কিনব তো আমার নামাজের এই হিজাব এটাকে মালয়েশিয়াতে কিছু কি জানো একটা বল ইরফান এই মালেতে তেলুগং বলা হয় মালয়েশিয়াতে তো এই এই জিনিসটা আমার আসলে নাই তো আমি এই জন্য এটা কিনতে আসলাম আর আমি একটু আমার মা আর শাশুড়িমার জন্য যেহেতু কিনে পাঠাবো তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি এটা কেডব্লিউসি থেকেই নেই কারণ এখানে হোলসেলে পাওয়া যায় তো এই তো আমরা ঘুরে এখানে আর শপিং মলটা হচ্ছে অনেক বড় অনেক বিশাল মালয়েশিয়াতে যারা আছেন তারা যদি হোলসেল প্রাইসে কিছু নিতে চান তাহলে এই শপিং মলটা হচ্ছে বেস্ট কেডব্লিউসি এই শপিং মলটার নাম আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি যেটা পপুলার সবচেয়ে বেশি আমি যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে হিজাব যাদের হিজাবের প্রয়োজন বা যারা মালয়েশিয়া থেকে কিনে বাংলাদেশে সেল করতে চান বা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই শপিং মলটা বেস্ট আমি আমার টুকিটাকি জিনিস কেনাকাটা করে এখান থেকে চলে গিয়েছিলাম কোতারায়াতে সেখানে একটা শপিং মল না সরি একটা মিনি সুপার শপ যেটা আমরা বলি তো সেখানেই আসলাম এটা একটা বাঙালি দোকান দেখতেই পাচ্ছেন মাছের সমারোহ তো এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে আমি কিছু মাছ কিনব আর সেই সাথে বিষ্টাপু কিছু মাছ কিনবে এই জায়গা থেকে যেহেতু অনেক মাছের অনেক ভ্যারাইটিস এখানে আছে আর এই কোতারায়াতে আসার মেন উদ্দেশ্যটা হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো কিনেছি আই মিন আমি যে নামাজের তেলেগুগুলো কিনেছি সেগুলো আমি বাংলাদেশে সেন্ড করব তো এখানে যেহেতু শিপমেন্টের দোকান তো আমি ভাবলাম এখানেই আসি এখানে আসার পর দেখলাম এই বাঙালি দোকানটা তো এই বাঙালি দোকানে এসে আমি বল মাছ দেখলাম অনেকদিন পরে তারপরে দেখলাম কাইকলা মাছ যেটা ওই যে ঠোঁটটা একটু চিকন থাকে যে আমার সামনেই ছোট ছোট লম্বা মাছগুলো এটাকে বলা হয় কাইকলা মাছ অনেকদিন ধরে তো এই মাছটা খাই না তো এটা খাওয়ার অনেক ইচ্ছা হয়েছিল তো আমি মাছটা নিলাম আর সেই সাথে আমি মলা মাছ নিয়েছি এখান থেকে মলা মাছটা অনেক ফ্রেশ ছিল ভালো লাগলো আর সেই সাথে নিয়েছি এখান থেকে শৈল মাছ আর আপু নিয়েছে আপু কি নিল আপু হচ্ছে গিয়ে রুই আনিছে ইলিশ মাছ নিয়েছেন ইরফান আপু নিল ইলিশ মাছ তারপর হচ্ছে শোল মাছ আর আমি নিলাম হচ্ছে গিয়ে কাইকলা মাছ মলা মাছ তারপরে শোল মাছ এই টুকিটাকি মাছ নিলাম আর এখানে অনেক ধরনের শাকসবজি বাংলাদেশি শাকসবজি যেগুলো নর্মালি আমরা সচরাচর সব জায়গায় দেখি না সেই শাকসবজিগুলো এখানে আছে আর অনেক বাঙালি মশলা আছে এখানে যেগুলো আর কি আমরা যারা রান্নাবান্না করতে পছন্দ করি বা রান্না করতে অনেক ভালো লাগে তাদের অনেক প্রয়োজন তো এই যে এখানেই তাজা মাছ তাজা শোল মাছ ঝিলিয়ে রেখেছে আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে ইলিশের সমারোহ অনেক ভালো ভালো ইলিশ মাছ আছে প্রাইসটাও মোটামুটি ভালোই খারাপ না তো অনেকদিন পরে দেশীয় মাছ নিলাম তারপরে হচ্ছে গিয়ে এখানে এই যে মালাজগুলো ওরা খুব সুন্দর করে কেটে দিচ্ছে ইলিশ মাছটাকে আপু তো ইলিশ মাছ নিল আমি ইলিশ মাছ নিইনি কারণ ইলিশটা খুব একটা বেশি যে পছন্দ তা না জাস্ট নর্মালি আমরা খাই আর কি খুব একটা বেশি পছন্দ না তো যার কারণে ইলিশ মাছটা নেওয়া হয়নি আর আমি আরেকটা মশলা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে মেজবানি মশলা যদি আমি আপনাদেরকে এখনও দেখাইনি আমি দেখাবো বাসায় এনে আর আমি আসলে বেসিকলি খুঁজছিলাম চ্যাপা শুটকি মাছ আছে কি না বাট এখানে চ্যাপা শুটকি মাছ নাই বাট এখানে অনেক মশলা সমারোহ আছে যেগুলো আর কি আমরা সচরাচর হয়তো বা মালয়েশিয়ান দোকানে বা কোনো সুপার শপে পাইনি
বাট এখানে ওই মশলাগুলো আছে, ভালো লাগলো দেখে। আর এতদিন পরে বাংলাদেশি দোকানে আসছি, ভালোই লাগলো। তো এখান থেকে এখন আর কি সব কেনাকাটা শেষ করে আমরা চলে যাব। এই হচ্ছে সেই দোকানটা, আপনারা চাইলে এই দোকানের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, রেখে আপনারা যেয়ে কিনতে পারেন। আপনারা আবার ভাববেন না যে আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি, আসলে আমি যেহেতু বাঙালি, আমার যেহেতু বাঙালি জিনিস প্রয়োজন হয়, আমি তো দেখলাম এখানে মোটামুটি ভালোই বাঙালি জিনিস পাওয়া যায়। তো আপনারা চাইলে এই দোকান থেকে যেয়ে কিনতে পারেন। আর আমি হচ্ছে এখানে গ্র্যাবের জন্য ওয়েট করছি, গ্র্যাব আসলে আমরা চলে যাব। আজকে আমরা সারাদিন অনেক ঘুরেছি, সকাল আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন যে আমরা টিটি ওয়াংসা পার্কে সকালে পিকনিক করেছি। তো ওই পিকনিকের পর কিন্তু আমরা স্ট্রেট ওয়ে এখানে চলে আসছি, ডাইরেক্ট আমরা কেডাব্লিউসিতে চলে আসছি। কেডাব্লিউসি থেকে আমরা চলে আসছি কোতারায়তে, আমি মাল দিয়ে তারপরে যে বাঙালি দোকানে গেলাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি, রাতে আবার আমাদের একটা ইনভিটেশন আছে। সব মিলিয়ে খুব ব্যস্ত একটা দিন আজকে আমাদের, আর অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। ওই তো আমরা বাড়ি থেকে আসলাম, আসার পরে আচ্ছা আমি কয়েক বছর আসার পরে আমাদের এত ক্ষুধা লেগেছিল ইনস্ট্যান্ট আর কি, আমরা চা রান্না করলাম, সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজি। থ্যাংক ইউ আপু, আপু ইনস্ট্যান্ট, আপু তো টায়ার ছিল বাট আপু আমাদের জন্য রান্না করে দিছে, বাট আমি প্যাকেট থেকে মাছগুলো খুলে ভিজাই দিছিলাম ইরফান। ওয়াও থ্যাংক ইউ, তুমি প্যাকেট থেকে না করলে তো খাই দিতো অবশ্যই। তো আমরা ইনস্ট্যান্ট ইলিশ মাছ ভাজি করেছি, তার সাথে আছে ডাল আর আছে রুই মাছ। তো আমরা এখন খেয়ে নিচ্ছি, কারণ রাতে আমাদের যেহেতু দাওয়াত আছে। আমাদের কিন্তু প্ল্যান ছিল আজকে দাওয়াত খাওয়ার, মানে খুদের ভাত, খুদের ভাত খাওয়ার প্ল্যান ছিল আর ভর্তা। আজকে আমাদের দুইটা বাজে, আচ্ছা আমরা কিন্তু প্ল্যান ছিল আজকে ভাত না খাওয়ার, কিন্তু সারাদিন না খাওয়ায় রাখছে এর জন্য খেতে তো হবে। সারাদিন না খাওয়ায় রাখছো আপু তোমরা? তো এখন আমরা খাই আগে, আর এখন অলরেডি 3টা বেজে গিয়েছে, আমরা এখনো গোসলও করি নাই, এসে হাত মুখ ধুয়ে খেতে বসছি আগে, কারণ বাইরে এত, কারণ বাইরে এত রোদ, আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছি। তো আচ্ছা আমি তাহলে আগে খাই, খাওয়ার পর আপনার সাথে আবার কথা হবে। তো আজকে আমাকে দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ আমি অনেক সাজুগুজু করেছি। ইয়েস আমি অনেক সাজুগুজু করেছি, কারণ আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি দাওয়াত খেতে, বার্থডে পার্টি আছে, জন্মদিনের দাওয়াত যেটা। তো আমি একা নই, আমার সাথে আরও মেম্বার্স আছে যারা সবাই রেডি। এই যে আন্টি এখানে রেডি, এদিকে ফাইজা রেডি, তারপর এখানে আছে বৃষ্টি আপু, আর ক্যামেরার অপোজিটে আছে আপনাদের ভাইয়া ইরফান। তো আমরা এখন ওয়েট করছি লিফটের জন্য, তো ভাবলাম ইন্ট্রোটা এখান থেকে দিয়ে যাই। আর কার জন্মদিনে যাচ্ছি, কে কে থাকছে, কারা কারা আসছে অবশ্যই আপনারা জানতে পারবেন, বাট একটু পরে আমরা আগে যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করবো কারা কারা আছে এই জন্মদিনে। আর এই যে আমি গিফট বক্স নিয়ে রেডি, সে কি নার্ভাস হয়ে গেল, আবার আমরা মুখোমুখি। এই তো চলে আসলাম আপুর বাসায়, আর এই তো দেখি যা বুঝতে পেরেছেন আপনারা যে আজকে একটা বার্থডে পার্টি আছে এখানে, রায়ানের জন্মদিন, রাশিদা আপুর ছেলে। তো ও 6 ইয়ার্স, সে পা দিল 6 বছরে। তো খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো আপুর বাসাটা, ভালোই লাগছে। আর বেলুনগুলো সব নিচে পড়ে গিয়েছে, কারণ আপু উপরে আসলে লাগিয়েছিল বাট এটা অটোমেটিক আর কি খুলে খুলে পড়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশি ব্লগার, তার ক্যামেরার পিছনের অবস্থা দেখুন, সে কোনো কাজ করবে না, কোনো কাজ করবে না, হাতে 2-3টা মোবাইল নিয়ে সারাদিন এরকম ঘুরে বেড়ায়। এটাই আমার আসল রূপ প্রকাশ করে দিলাম ভিডিওতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, মানে কাজ তো ভিডিও করা, কি কারণ হবে কি না, এই যে এটা রায়ান কার্টুন দেখবে চার্জ, এটা এটা চার্জ ওই ওই ওদিকে আটকা, আমি বাই করতে পারতাছি না, আপনারা কইছে চার্জ। এই দেখুন দুই ব্লগারের বিহাইন্ড দ্য সিন, এটা কি বিহাইন্ড দ্য সিন, আমরা বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি, তোমরা যে মোবাইলে চার্জার নিয়ে ঝগড়া করতেছো, আমরা ঝগড়া করতেছি না, আমরা মোবাইলে চার্জার নিয়ে আমরা হলো ইয়ে করছি, কি জানি বলে ইয়ে ওই আলোচনা ইয়ে 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 করছি ইয়ে করছি।
না সে খালি আমাদের বিহাইন্ড দ্য সিন ভিডিও করবে। বলো কি তুমি কি কি করো? আমরা ও চ্যানেলকে আমরা দেখব না, আমরা দেখব না, আমরা মানুষকে দায়িত্ব নিয়ে বলে দিব বৃষ্টি চ্যানেল অ্যাভয়েড করেন, এটা হচ্ছে 18+। আর ওইদিকে ভাইয়ারা সবাই গল্প করছে, আচ্ছা বাসায় যাবো ভয়েস ওভার দিবনি তাই না? শুরু করো। অনেকদিন ধরে ইচ্ছা ছিল আপুর সাথে মিট করবো, বাট সামহাও লকডাউনের কারণে বা কোভিড এর কারণে দেখা হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে রায়ানের জন্মদিনের উপলক্ষে আমরা একসাথে ফিরেছি, অনেক ভালো লাগছে, একদম মায়ের মতো মালয়েশিয়া। এটা আমার সবসময় মনে থাকে, কারণ আমার প্রিয় চ্যানেল, আমি সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। নামটা মনে না থাকলেও চ্যানেলটা কিন্তু রেখান না, এটা মনে থাকে, চ্যানেলটা কিন্তু রেখান না, ও কিন্তু ভাগ আছে। আপু লজ্জা পেতে সময় দিন পড়ে শব্দ তুমি প্রিপেয়ার করছো না? মিতু সে দুপুরে চলে আসছিল ক্যামেরার ভিডিওর মধ্যে ম্যাচ শুরু করছে তোমার। আপনারা তো প্রথমে দেখেছেন যাবো কি কি খাবার রান্না করেছে। আলহামদুলিল্লাহ একা হাতে যে একটা মানুষ এত কিছু রান্না করতে পারে আমার পুরোই মানে চিন্তার বাইরে ছিল। মাশাআল্লাহ অনেক কিছু আয়োজন করেছে আপু, আর আপুর ব্লগ তো আমি দেখেছি, দেখার পরে বুঝতে পারলাম যে সে দুই তিন দিন ভরে আস্তে আস্তে সুন্দর করে সে সব কিছু গুছিয়েছে। বাট মাশাআল্লাহ আপু আসলে অনেক করেছে, কারণ একা হাতে এত কিছু করা আসলে খুবই টাফ, আর তার মধ্যে তো আপুর একটা বাচ্চাও আছে।
তো তারপরেও সে এত কিছু করেছে এর জন্য তো আপুকে অনেক ধন্যবাদ আর খাবারগুলোর কথা কি বলবো অসম্ভব মজার খাবার ছিল মালয়েশিয়াতে আসার পর অনেক দিন পরে ধরনের একদম মনে হচ্ছিল যে মায়ের হাতের খাবার খেয়েছি এরকম একটা ফিল হচ্ছিল আমাদের আর ইরফান তো অনেক এনজয় করেছে খাবার not only Irfan আমরা সবাই অনেক এনজয় করেছি इवन আমি এখন কথা বলছি আমি এখনো ঢোক গিলছি কারণ ভিডিওগুলো দেখে আমার মনে হচ্ছে আবারো খাই বাট মাশাআল্লাহ আসলে সত্যি কথা যেটা অনেস্টলি আপুর প্রত্যেকটা রান্না অনেক মজা ছিল স্পেশালি আমার ভালো লেগেছে হচ্ছে শিক কাবাবটা আর রোস্টটাও মাশাআল্লাহ অনেক মজা ছিল আর বাটার চিকেন যেটা আই মিন এটা কি বাটার চিকেনই ছিল তাই না জান বাটার চিকেন যেটা এটা তো সবারই অনেক পছন্দের বিশটা আপু তো মানে খুবই মজা করে খেয়েছে ইরফান অনেক মজা করে খেয়েছে খাবার একদম 10 এ 10 অনেক ভালো লেগেছে আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক এনজয় করেছি আপুর বাসায় প্রথমবার গিয়েছি বাট আমার মনেই হচ্ছিল না যে আমি প্রথমবার আপুর বাসায় তো আমি শুরুতেই একটা ব্রেড আই মিন একটা নান তার সাথে একটু সালাদ শিক কাবাব আর একটু বাটা চিকেন নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর ফাতে আপু খাচ্ছে সবাইকে এতদিন পরে আসলে একসাথে পেয়ে খুবই ভালো লাগছিল যে এটাকে বলা হচ্ছে কোয়ালিটি টাইম যেটা আর কি একটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করেছি আলহামদুলিল্লাহ এরকম মালয়েশিয়াতে এসে এরকম ফ্যামিলি পাওয়া আসলে অনেক ভাগ্যের ব্যাপার আমরা আসলে অনেক লাকি খুব সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি আস্তে আস্তে করে আমাদের ফ্যামিলিটা বড় হচ্ছে এই ইউটিউবের কারণে অনেক ধন্যবাদ আসলে এই ইউটিউবকে যার কারণে আমরা এত সুন্দর সুন্দর ফ্যামিলি পেলাম আর আমাদের জন্য কিন্তু সবাই অনেক দোয়া করবেন যাতে আমাদের সম্পর্কটা যেন এরকম সবসময় অটুট থাকে আমরা যেন সবসময় সুখে দুঃখে একজন আরেকজনের পাশে থাকতে পারি দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে মাশাআল্লাহ কত আমাদের সুন্দর একটা পরিবার আর এই যে বাচ্চাটা রায়ান খুবই কিউট একটা বাচ্চা আমি যেহেতু রসমালাই খাই নাই তো আমি হচ্ছে সবার লাস্টে এখন একটু রসমালাই খাবো যেহেতু আপু নিজের হাতে বানিয়েছে একটু বড় হয়ে যাবে এটা ছোট একটা মাছ নেই আর অল্প একটু মিষ্টি নিব ওকে ঠিক আছে তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ অনেক মজা করলাম অনেক গল্প করলাম এখন চলে যেতে হবে কিছু করার নাই কারণ যেতে তো হবেই তো আলহামদুলিল্লাহ অনেক মিস করবো সবাইকে আর আপুকে তো অনেক কারণ এটা আমাদের প্রথমবার মিট বাট কখনোই মনে হয়নি এক মিনিটের জন্য যে প্রথমবার আমরা মিট করেছি তাই না ইনশাআল্লাহ আবার দেখা হবে আবার দেখা হবে হাফ থাকলে হবে কাপলের হাফ আমি আবার আপুর বাসায় যাব আপুর হাতে রান্না খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি আপুকে বাসায় নিয়ে যাবা নিয়ে আপুকে দিয়ে রান্না করে খাবো যত পারো তাই না হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই আবার একসাথে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিতু থাক রান্না করে না দাওয়াত দাও দাও থাক না মানে আয়েশা পড়ো থাক আমি তো শিশু দাও কোমো তো মিতু কান্না করে সত্যি বলতে আশেপাশে হেটার্সের অভাব নাই আমাদের যারা হেটার্সটা মানে চোখের পানি না দেখে বলে আমি কান্না করি কান্না করছে মিতু ওকে একটু টিস্যু ধরি আপনার বন্ডার থেকে একটু ওকে চোখটা মুছাই দেন বড় ব্লগার আপা আপনি যদি না আসেন আমাদের মানাবে না একটু যাই আমি নাকি বড় ব্লগার কিভাবে অপমান করছে আসেন আমরা আজকে খুব 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 মজা করেছি আসলে সত্যি কথা খুব ভালো লাগছে মানে ফ্যামিলি ফ্যামিলির মতো মনে হয় যখন আমরা সবাই একসাথে বলি তখন মনে হয় আমরা ফ্যামিলি আসলে খুব ভালো লাগছে মিষ্টি আসো হ্যাঁ মিষ্টি আসো আসো আনছি আসো ভাই আসো আসো ভাই আসো নিরাপদে থাকবেন আর আমাদের জন্য স্পেশাল একটু বেশি করে দোয়া করবেন আমাদের ভিউ একটু বাড়ে সাবস্ক্রাইবার যেন একটু বাড়ে আমাদের একটু রেসিপি দিলে আমাদের জন্য মানুষ একটু দেখে প্লিজ প্লিজ ইনশাল্লাহ 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 আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ